চাকু খেয়ে নে বাবা। না মা, আমার ভালো লাগছে না, আমি দুধ খাবো না। জীবন, তুই আমার সন্তান, আমার ছেলে, তোর মনের কষ্ট সব আমি বুঝি বাবা, কিন্তু কি করবি বল, সবই তো ভাগ্য। তাই বলছি, ছেঁড়া কাটায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখিস না, আর আমাকেও কষ্ট দিস না। আচ্ছা মা, গরিব হয়ে জন্মানোটা কি পাপ? না বাবা, কোনো পাপ নয়। টাকা পয়সা অর্থের দিক থেকে আমরা হয়তো নিচু শ্রেণীর মানুষ, আমরা গরিব মানুষ, কিন্তু মনের দিক থেকে, মনের দিক থেকে আমরা অনেক অনেক উঁচু। তাই আমি চাই না সেই উঁচু মনটাকে তুই নিচে নামিয়ে দিস। ভগবান তোর ভালো করবে বাবা, তুই দেখে নিস, আমার দৃঢ় বিশ্বাস ভগবান তোর ভালো করবে। এই দুদিন কোথায় ছিলি? সে তো গুরু তোমার কাজই করছিলাম। হ্যাঁ রে, সীমার কোনো খবর পেলি? না গুরু। হ্যাঁ, পোস্ট অফিসে গেছিলাম, পোস্ট মাস্টার তো ছুটিতে গেছে। তোকে না আমি বললাম, ওই শালা পোস্ট মাস্টার, ওই সব নষ্টের গোড়া। গুরু, সীমা দিদির কলকাতার ঠিকানার জন্যে জমিদার বাড়ির ভেতরে পাত্তা লাগিয়েছিলাম, কিন্তু কোনো শালা কিছু বললো না। ও, আমার কি মনে হয় জানো গুরু? কি মনে হয়? ওই শালা হারামজাদা রতনবাবু ওই সবার মুখে কুলু পেটে দিয়েছে। গুরু, একটা কাজ করলে হয় না? কি কাজ? চলো না আমরা কলকাতায় যাই, ঠিক খুঁজে খুঁজে সীমা দিদিমণির ঠিকানা বের করে নেব। আরে বলো, কলকাতা শহর কি আমাদের রায়পুর গ্রাম? যে স্টেশনে নেমেই জীবন দাসে বাড়ি কোথায় বললেই ডান দিকে যান বাম দিকে যান বলে দেবে, ওটা কলকাতা শহর, বিশাল বড়, বুঝলি? যতই বড় হোক ওই কলকাতা শহর আমার হাতের মুঠোয়, বুঝলে না? আমাদের যে বন্ধুরগা, ওর স্বামী শঙ্কর, সে তো কলকাতা কর্পোরেশনের বড় বাবু, অলি গলি রাস্তা ঘাট সব নখদপ্পনে। ঠিক বলেছিস, তুই এতদিনে একটা কথার মতো কথা বললি।